আফরান ইশু। আজকের প্রোগ্রামে আফরান ইশু ভাইয়ের কিছু কথা বলবো, ব্যক্তিত্বর কথা, তার ভালোবাসার কথা, তার জনপ্রিয়র কথা। একটা মানুষ সমাজে কীভাবে এত জনপ্রিয় হয়, হোক সে ছোট পর্দায়, হোক সে বড় পর্দায়, সে যেই কোনো প্ল্যাটফর্মেই থাকুক না কেন, সেই ব্যক্তি যদি ভালো কিছু করে তাহলে মানুষ তাকে ফলো করে। ফলো করার আগে তার ব্যক্তিত্ব দেখে মানুষ ফলো করে, এটাই স্বাভাবিক। দেখেন আমাদের বাংলাদেশে তো অনেক সেলিব্রিটি আছে, সকলকে কিন্তু মানুষ ফলো করে না, হয়তো বা তার কার্যক্রমগুলো দেখে। অনেক সময় দেখা যায় সমালোচনা করতে গেলেও তো সে বিষয় নিয়ে রিসার্চ করতে হয়, তাই না? তো দেখেন আফরান ইশু ভাইয়ের, তিনি যে নাটকগুলো করেন, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার নাটকগুলোকে পছন্দ করেন তার ব্যক্তিত্বর কারণে। কি কারণ? ব্যক্তিত্বর কারণে। তার যার ব্যক্তিত্ব ভালো, দেশের মানুষ, সমাজের মানুষ তাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কথা ক্লিয়ার, এখানে কোনো ভেজাল নাই। আমি যেই কথাগুলো বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সেটাই বিশ্বাস করবেন, কারণ এগুলো 100% সত্যি কথা। আর যদি আপনার মনে হয় যে আমার কোনো একটা কথা অসত্য, প্লিজ আমাকে বলবেন যে ভাইয়া আপনার এই কথাটা অসত্য, আপনি এটাকে সংশোধন করবেন, পরবর্তী প্রোগ্রামে সেই কথাটি আমরা সংশোধন করে দিব। দেখেন আমাদের বাংলাদেশে অশ্লীল ড্রেসে, অশ্লীল ভাষায়, অশ্লীল কথাবার্তা দিয়ে অনেক নাট্যকার, অনেক ছবি সিনেমা বানানো শিল্পী বাংলাদেশে অভাব নাই, অভাব নাই। বাংলাদেশে নাটক করে আরও অনেক আর্টিস্ট আছে। আজকে আমার কেন জানি মনে হচ্ছে যে তাকে নিয়ে একটু কথা বলি, তাকে নিয়ে একটু কথা বলি। আমাদের বাংলাদেশের যারা আর্টিস্ট আছে দেখবেন যে তারা রিলেশন করলে সেটাও বিভিন্ন মিডিয়া ছড়ায় যায়, 5টা 7টা রিলেশন করে, এই বিয়ে হয়, আবার ডিভোর্স হয়, 2টা 3টা 4টা করে বিয়ে করে, আছে না কি নাই। আর আফরান ইশু ভাইয়ের বউ কি আপনি দেখছেন এখন পর্যন্ত? দেখেন নাই, আমার মনে হয় না দেখেন নাই, সে মিডিয়ার সামনে আনে না, আপনি দেখবেন করতে, নিজের বউরে পর্দায় রাখে, বাসায় রাখে, তারটা সে দেখবে। আর আমাদের বাংলাদেশে কিছু অসামাজিক ব্যর্থপ আছে যারা মানে 4টা 5টা বিয়ে করবে, এই বলে ডিভোর্স দেবে, অন্য যাবে ঘুরতে, অন্য যাবে ঘুরতে, কী যে নষ্টামি, তাদেরকে মানুষ ফলো করে না। আপনি তাদের কাছ থেকে কি শিখবে মানুষ? আমার তো মনে হয় যে তাদের একটা নাটক দেখলে ওই সময়টা টোটাল মিস হয়ে যাবে, মানে লস হয়ে যাবে, কিছু শেখার নাই সেখান থেকে। বাংলাদেশের যদিও নাটককে ছোট পর্দা বলা হয়, তারপর একটা জিনিস দেখবেন, এই ছোট পর্দার পর্দা কাঁপানো যিনি হিরো আফরান ইশু, তার ব্যক্তিত্ব ভালো, যে কারণে আজকে কথা বলতেছি। এছাড়াও দেখবেন যে তিনি যে নাটকগুলো করেন সেটা একটা ফ্যামিলির সাথে দেখা যায়, ফ্যামিলির সাথে মানে ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে বসে দেখা যায়। আর আমাদের বাংলাদেশে কিছু কিছু আর্টিস্ট আছে যাদের কথাবার্তা আপনি নিজে দেখলেই আপনি নিজের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যাবে, কেমনি আপনি ফ্যামিলি নিয়ে দেখবেন, সেই পরিবেশ নাই, সেই পরিবেশ তারা রাখে না। কথা ক্লিয়ার? এই জন্য আমি মনে করব যে বাংলাদেশের যারা আর্টিস্ট আছেন আপনাদের প্রথমত উচিত যে বাঙালিদেরকে বা মানুষদেরকে ভালো কিছু উপহার দেওয়া, যে উপহার মানুষ শিখতে পারবে। দেখেন না ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়েছে, কি কারণে? ওখানে ইন্ডিয়ান সিরিয়াল দেখিয়া একবো আর একবো সুলতানিয়া সিরিয়ালে মানে ঝগড়া লাগিয়েই থাকে, এক কথায় মানে কেমনে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হওয়া যাবে, ওই ছাড়া আর কোনো ওই নাই। এবং দেখবেন যে সময় কেমনে শেষ করে, নায়ক নায়িকার দিকে এইভাবে চায় 1 মিনিট সময় লাগে, আবার নায়িকা সেই কথা শুনে এইভাবে আগ করে নেয়, সেই আগ করা অবস্থা 1 মিনিট থাকে, গেল গিয়ে 2 মিনিট। তা আপনি শিখলেন কি? আগ করা আর চাওয়া, এর থেকে কিছু শেখার নাই। এই জন্য আমি বলবো যে বাংলাদেশের যেই মিডিয়াগুলো আছেন যারা ভালো কাজ করেন আপনাদেরকে মানুষ ভালোবাসে, যেমন একজন পরিচালক মিজানুর রহমান আরিয়ান, আমার
খুব ভাল লাগে তাকে, কারণ তিনি যে নাটকগুলো বানান সেই নাটকগুলো থেকে অনেক কিছু শেখার আছে। অনেক পরিচালক আছেন যারা ভালো কাজ করেন, এজন্য আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমার আফরান নিশো ভাইকে ভালো লাগে, যে তার কাজগুলো ভালো লাগে, যে সেই যে কাজগুলো করতেছে সেটা আসলে ইয়ং জেনারেশন যারা আছে, যারা ইয়ত আছে, তার তারা অনেক কিছু শিখতে পারে একটা ফ্যামিলি সম্পর্কে, একটা রিলেশন সম্পর্কে, বা যেই কোনো একটা স্টোরি থেকে অনেক কিছু শিখার আছে। এই জন্য আজকে মূলত তাকে নিয়ে কথা বলা। আমরা চাচ্ছি যে দেশের প্রত্যেকটি মানুষ ভালো থাক, আপনি ভালো থাকুক, আপনার ফ্যামিলি ভালো থাকুক, এটি আমাদের চাওয়া। তো এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফোরাত, আজকের মতো এখানেই শেষ করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। আর আগামী সপ্তাহ থেকেই সম্ভবত আমাদের প্রোগ্রামের মধ্যে নতুন একটা অখণ্ড যোগ হবে, আশা করি সেই খণ্ডগুলো আপনারা পেয়ে উপকৃত হবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনার কাছে একটি রিকোয়েস্ট, যদি মনে করেন আমাদের প্রোগ্রাম থেকে কিছুটা উপকার আপনি পাবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি মনে করেন না, ভিডিওটি দেখে পুরো সময়টি লস, পুরো সময়টি জলে ডুবে গেছে, তাহলে প্লিজ আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।